মানে বিটিসি গঠন যেটো হৈছিল যে আমাৰ বিটিজি বাকি বা বড়োলেন অঞ্চলৰ যেটো আমাৰ গরিব শ্রেণীৰ ডিপ্রাইভ মানে শ্রেণী বিলাকৰ আমাৰ এসটি বিলাক আছে তেওঁলোকৰ মানে সুযোগ সুবিধাৰ কাৰণে তেওঁলোকৰ গরিব শ্রেণীৰ ছাত্র ছাত্রীবিলাকে যাতে টেকনিক্যাল এডুকেশন পাব পাৰি যাৰ কাৰণে অসম চৰকাৰ ভাৰত চৰকাৰ আৰু বিএলটিটি তেতিয়া বিএলটিৰ মানে ত্ৰিপাক্ষিক আলোচনাৰ মাধ্যমত ইয়াৰ মানে তেওঁলোকে এটা চুক্তি আগ কৰিছিলে আৰু চুক্তি মৰ্মে চি আই টিখন গঠন কৰা হৈছিলে। এই চি আই টিয়ে দেখা গৈছে যে ইয়াত আমাৰ বিটিজি অঞ্চলৰ আমাৰ গরিব শ্রেণীর যেটো মানে আমি যেটো এস টি হয় আর সেইটো সিক্স শিডিউল কাউন্সিল হয়, এই সিক্স শিডিউল কাউন্সিলৰ বসবাস করা বিশেষকৈ আমার এস টি মানুহবিলাকৰ বড়োকে আদি করে বিভিন্ন জাতি জনগোষ্ঠী আর এই বিটিডি অঞ্চলত বসবাস করা এস সি আর ইয়াত থাকা জেনারেল মানুষবিলাক সিংখারি আর বিনিখাইনে যে নিজিম ছিয়ে যে দিনই বে এডমিশন ফিস বাড়াইনি হেঙ্কায় যিনি দরনায়া নই ঘন্টা চলিগেন আর যে মেমোরেন্ডাম কোর জিলা সি এটা আছে নাকি আমি নাজানো। তো এই কারণে দেখা গৈছে যে মানে রিজার্ভেশন পলিসিটো তেনেকে এডমিশন মানে ফিসটো তেনেকে করি তেখেতে এইটো অঞ্চলৰ ছাত্র ছাত্রীবিলাকক অনুন্নত শ্রেণীর জাতি জনগোষ্ঠীবিলাকক তেখেতে ডিপ্রাইভ করে বাহিরা কিছুমান মানে আমদানি করে বাহিরামূলকর ছাত্র ছাত্রীবিলাকক জেনারেল ক্যাটাগরি মানুষবিলাকক আগুয়াই লৈ যাব বিচাৰিছে নেকি সেইটো তেখেতর এটা হিডেন একটা পলিসি আছে নেকি সেইটো আমি এইটুকু ভাবিলে বাধ্য হয়েছি। যার কারণে নিখিল বড়ো ছাত্র সন্থায় আজি আমি দাবি করছো যে অনতি পলমে 4 জুলাইৰ আগতে সেই প্ৰাইচ হাইকটো তেখেতে সৰি এডমিশ্যন ফিজ হাইক যিটো তেখেতে বন্ধ কৰিব লাগে আমি বিটিচি কৰ্তৃপক্ষক জনাইছোঁ, বোৰ্ড অফ ডাইৰেক্টৰ চেয়াৰমেন তেখেতকো জনাইছোঁ, বোৰ্ড অফ গভৰ্ণৰ ডাইৰেক্টৰ তেখেতকো জনাইছোঁ। সেইটো তেওঁলোকৰ এটা জিলা চি এটা আছে নেকি আমি নাজানো। তো এইকাৰণে দেখা গৈছে যে মানে ৰিজাৰ্ভেশ্যন পলিচিটো তেনেকৈ এডমিশ্যন মানে ফিজটো তেনেকৈ কৰি তেখেতে এইটো অঞ্চলৰ ছাত্র ছাত্রীবিলাকক অনুন্নত শ্রেণীর জাতি জনগোষ্ঠীবিলাকক তেখেতে ডিপ্রাইভ করে বাহিরা কিছুমান মানে আমদানি করে বাহিরামূলকর ছাত্র ছাত্রীবিলাকক জেনারেল ক্যাটাগরির মানুষবিলাকক আগুয়াই লৈ যাব বিচাৰিছে নেকি সেইটো তেখেতর এটা হিডেন একটা পলিসি আছে নেকি সেইটো আমি এইটুকু ভাবিলে বাধ্য হয়েছো। যার কারণে নিখিল বড়ো ছাত্র সন্থায় আজি আমি দাবি করছো যে অনতি পলমে 4 জুলাইৰ আগতে সেই প্ৰাইচ হাইকটো তেখেতে সৰি এডমিশ্যন ফিজ হাইক যিটো তেখেতে বন্ধ কৰিব লাগে আমি বিটিচি কৰ্তৃপক্ষক জনাইছোঁ, বোৰ্ড অফ ডাইৰেক্টৰ চেয়াৰমেন তেখেতকো জনাইছোঁ, বোৰ্ড অফ গভৰ্ণৰ ডাইৰেক্টৰ তেখেতকো জনাইছোঁ।